মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর বিধানসভা এলাকার কাঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর 16 কক্ষ বিশিষ্ট একটি মার্কেট স্টলের উদ্বোধন করেন। এরপর তিনি চলে যান বানিয়াছড়ায়। সেখানে তিনি বানিয়াছড়া উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন এবং আরসিসি ফুট ব্রিজের শিলান্যাস করেন। এরপর বিকেলে চলে আসেন কাঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগরে, সেখানে সোনামুড়া নগর পঞ্চায়েতের অধীনে নির্মিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি জনগণের স্বার্থে সারাদিন সমগ্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সেটার শুভ দারুণ দেখা আমাদের উপর একটা ফুড ব্রিজ এক কোটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। প্রথমে বানিয়াছড়াতে প্রায় 30 বছর একটা দাবি আমাদের ছিল অভিভাবকদের, যে আমরা গোমতী নদীর উপরে একটা ফুড ব্রিজ যাতে করে দেওয়া হয়। তো 1,45,00,000 টাকা একটা স্থাপন আছে, আগামী বর্ষার আগে, মানে আগামী যে বর্ষা হবে বর্ষার আগে একটা কাজ সম্পূর্ণ হবে কমিটমেন্ট করেছে আমার আমার বাস্তুকাররা। দ্বিতীয় কাজ হচ্ছে বানিয়াছড়াতে একটা দ্বিতল স্কুল ভবন 2,42,45,000 টাকা। 3 নম্বর হচ্ছে তালকাজলাতে একটা কেটলি শেয়ার যেটা 75,00,000 টাকা, সেটাকে বিক্রি প্রস্তাব আমরা সম্পূর্ণ করেছি। পাশাপাশি 1,92,00,000 টাকা।